যিশু নামে ভিখারি আমি,
এলাম প্রভু এলাম প্রভুর গৃহে গাইতে প্রভুর জয় গান আশীর্বাদে
संगे नाम कोमल लगी है गाइते प्रभुर जयो गान সমবেত আমার খ্রিস্ট বিশ্বাসী প্রিয়জন গুরুজন পিতা মাতা সেই সঙ্গে এই হগলকুড়িয়া গ্রামের বয়োজ্যেষ্ঠ জ্ঞানীগণী শিক্ষক শিক্ষিকা পুলিশকর্মী সাফাই কর্মী সমাজসেবী সমাজের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার বন্ধু বান্ধবীগণ সবার চরণে আমার শ্রদ্ধাভক্তি প্রণাম নিবেদন আগত আমার আত্মীয় পরিচয় পাড়া প্রতিবেশী গ্রামবাসী বৃন্দ আমরা প্রত্যেকে অবগত যে কিসের জন্য এই সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি কমলদার বাসভবনে তামসী বৌদির বাসভবনে আমরা উপস্থিত হলাম কেন কম বেশি আমরা অনেকে অনেক কিছু জানি যে 40 দিন আগে এই জগৎ সংসার ছেড়ে আমাদের কারো পিতা মানুষের সম্পর্কের মধ্য দিয়ে যে মানুষটা আজ আমাদের মধ্যে ছিল কিন্তু আজ তার শ্বশুরই নাই কিন্তু তার স্মৃতিগুলি আমাদের প্রত্যেকের হৃদয়ে যারা তার সঙ্গে মিশেছে যার সঙ্গে ঘুরেছি তারা প্রত্যেকেই সেই তারাপদ মালের স্মৃতিগুলি মনে পড়ে যায় এই সংসার আমার আপনার সকলের জন্য নয় এই সংসার চিরস্থায়ী কারণ নয় জাগতিক সংসার আর আধ্যাত্মিক সংসার এই দুটো সংসারের মধ্যে আমরা অবস্থান করছি জাগতিক সংসারের মায়া দ্বারা কাটিয়ে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী নিজের স্ত্রী পুত্র কন্যা পুত্রবধূ নাতি নাতি সবাইকে ত্যাগ করে চলে যেতে হবে সমস্ত মায়া ত্যাগ করে আজ আমরা চিরস্থায়ী কেউ এই জগৎ সংসারের মাঝে আপনাদের সকলকে সমস্ত জায়গায় যেমনি টাকা পয়সা বিষয় আছে অর্থ করি আমার আমার করে আমরা চলেই গেলাম কিন্তু আমাদের সব ত্যাগ করে যেতে হবে কোথায় আমাদের আদি বাসস্থান যে স্থান প্রস্তুত করার জন্য এই জগৎ সংসারে আমাদের কিছু ঈশ্বরের বিধি পালন করতে হয় তাই আমাদের সেই এত আমার আমার করে গেলাম এটা আমার ওটা আমার সমস্ত ত্যাগ করে যখন চলে গেলাম কি রেখে গেলাম আমার আদর্শ আমার স্মৃতি আমার ভালোবাসা আমার প্রেম এ সমস্ত কিছুই থাকবে থাকবে না কিছুই তাই একদিন মাটির ভেতরে
হবে প্রেম কেন বতু দালান একদিন মাটি ভিতরে হবে একদিন মাটির ভিতরে হবে রে মোনা কেন বতু দালান ঘর রে মোনা কেন বতু দালান ঘর একদিন মাটি তাহলে আপনারা বলবেন কি, হ্যাঁ মজাক করে ঘর বানলাম, পাথর দিয়ে অনেক ডিজাইন করলাম, তাহলে কি সব করবো না? ফিলিপেরা বলে কি যে ঘর বাড়ি কিছু বাঁধবে না, ওমা ঘর বাঁধবে সবই বাঁধো, এই হৃদয় ঘর, এই হৃদয় ঘরটাকে প্রস্তুত করো, রক্ত মাংস চরম গলে পথে যাবে তাড়াতাড়ি সমাধি দিয়া সেই দেহকে নিয়ে আমরা গর্ব করি, তাই না বাবা? হ্যাঁ আমাদের এত অহংকার, তাই যে চলে যায় তার সশরীরটা চলে যায়, কিন্তু তার স্মৃতি আদর্শ ভালোবাসাগুলো প্রত্যেকের হৃদয়ের মধ্যে গেঁথে রেখে যায়। রক্ত মাংস চরম গলে পথে যায় বিভিন্ন প্রান্তে আছি, যারা সাধু পিতর মণ্ডলীর স্থায়ী এবং পূর্ণ সমর সদস্য, প্রত্যেকে আমাদের হগল করে আসতে হবে, হ্যাঁ আমাদের চিরস্থায়ী বাসস্থানে আমাদের আসতে হবে, তাই এই বাসস্থান প্রস্তুত করতে গেলে এই হৃদয় মন্দিরটাকে প্রস্তুত করতে হবে, মাগো
এতক্ষণ আপনারা তুহিনদার কণ্ঠে অনেক কিছু গান শুনেছেন, অনেক বাক্য শুনেছেন, ছিন্ন শিরতার যৌবনের পাল আপনাদের সামনে।